গত বছর যে তরমুজ 15,000 টাকা বিক্রি হয়েছে আপনারাও স্বীকার করতেছেন, এই বছর সেটা 30,000 টাকা কেন যাবে? মানে 15,000 জায়গায় 20,000 হইতে পারে, একটা যৌক্তিক একটা ব্যাপার আছে যে হ্যাঁ প্রতি বছর বছর জিনিসপত্রের দাম বাড়ছে, চাল ডাল তেলের দাম বাড়ছে, জীবনযাপনের খরচ বাড়ছে, কিন্তু সেটা 30,000 কেন হবে? আমাদের দাবিটা কি এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? যদি বলেন এটা আদেশ, তাহলে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদেশ এটা, যদি বলেন এটা অনুরোধ, তাহলে সরকারের পক্ষ থেকে অনুরোধ আপনাদের কাছে, জিনিসপত্রের এই যে দাম ইচ্ছা করে যে বাড়াচ্ছেন এটা বাড়ানো যাবে না। তরমুজ কালকে থেকে আমি আপনাদের কাছে এসে আপনাদের ক্যালকুলেশন অনুযায়ী আপনারা যা বলছেন সেই হিসেবে এভারেজ 108 টাকা, আপনি লোয়েস্ট 15 টাকাও যদি বিক্রি করেন তাহলে হাইয়েস্ট কোনোভাবে 200 টাকার উপরে যাবে না। যাদের টোটালে হয় না, হ্যাঁ যার টোটালে হয় না তারটা এভারেজ করেই তো আপনার 2,000 ধরা হয়েছে, যার হচ্ছে তার তো 4,000, টোটালে যাদের হয় না তারটা তো আপনার বিশ্বাস আপনার বোঝার দরকার না, আমরা টাকা দিই তো, সে তো আপনার কাছে আসতেছে না, ও না আসলো তো দেনা থেকে যাচ্ছে, ও তো গত বছর হয় না 15,00,000 টাকা লস দিয়েছে, আমার দেনা থেকে যায় না। আপনাকে যেটা বলছি আইনে আছে কৃষক উৎপাদক পর্যায়ে 30% করে লাভ করতে পারবেন, কৃষক উৎপাদক পর্যায়ে 30%, এটা আইনে বিধিতে বলা আছে উৎপাদক পর্যায়ে 30% লাভ করতে পারবেন। আপনাদের হিসাব অনুযায়ী 108 টাকা হয়েছে, 108 টাকা এটা 30% ধরলে তো আপনার কত হবে, 140 টাকা, 40 টাকা তে আবার অনেকগুলো আসবে না বিক্রি, হ্যাঁ আপনার টোটাল খাতা হিসাব করে যদি 140-এর উপরে আসে কিছু কিছু আসবে, বেশি আসবে কিছু কিছু আবার আসবে না, হ্যাঁ আপনি যাদের ছোট মাছ আসবে না, আমরা যে মাল আমরা জানি থেকে ছোট, আপনাকে আমি কি বলতে চাচ্ছি আপনি আমার কথা বুঝতে পারছেন না, আপনার মাল যেটা কমবে, আপনার মাল যদি কোনোটা 20 টাকায় বিক্রি হয় আপনার বিক্রি করার কথা কত, আপনার কোনোটা যদি আপনি 20 টাকায় বিক্রি করেন আর একটা আপনি 220 টাকা বিক্রি করেন, কিন্তু আপনি 30,000 টাকা 300 টাকা কেন বেচলেন? আমার প্রশ্ন তো এখানে, আপনার তরমুজ প্রতি 80 টাকা করে আপনি এক্সট্রা বিক্রি করেন করতেছেন, আপনার খরচ সহ আপনার হিসাব অনুযায়ী আপনি তরমুজ কিনে আনার পরে আপনাকে বিধি অনুযায়ী 20% লাভ ধরার পরে আপনার কেনা হচ্ছে 158 টাকা পড়ছে কেনা, ক্ষেত থেকে ওয়েট করেন, কথা বলেন না, যেটা বললি সেটা শুনেন, 10,000 ধরা হয়েছে আপনার 158 টাকা করে পিস কেনা পড়ছে, এরপরে বিধি অনুযায়ী আইন অনুযায়ী আপনার সর্বোচ্চ লাভ করতে পারবেন, আপনি একজন পাইকার আপনি লাভ করতে পারবেন হচ্ছে কত টাকা, 190 টাকা করে আপনি বিক্রি করতে পারবেন। আপনি বলতেছেন যে খরচটার ভিতরে থাকার কথা, আপনি বাইরেও আপনি বলতেছেন যে আপনার পার মালে 15 টাকা করে খরচ আছে, লেবার খরচ, উঠানো নামানো, বোটে উঠানো নামানো, বোট ভাড়া সব সহ আপনার আরও প্রায় 15 টাকা 78 পয়সা, তাহলে আপনার কত আসলো 190 টাকার 15 টাকা 78 পয়সা, কত আসে 205 টাকা 78 পয়সা, আপনি মাল বিক্রি করছেন 228 টাকা এভারেজে, আপনি কোনো কোনো মাল 310 টাকাও বিক্রি করছেন, কেন আপনার 228 টাকা করে কেন, আইন অনুযায়ী তো সবকিছু 205-এর ভিতর হওয়ার কথা না, আর আপনি জরিমানা করবেন যা করেন, আমি শুনবো, আপনার এখানে যে 10,745 পিস মাল, এই মালটা 1 পিস নামানো বোর্ডের উপর হইলেও 5 টাকা, আমি আপনাকে বলি কথাটা শুনে, যখন ক্ষেত থেকে মালটা লেবারে নামায় 5 টাকা পিস করে ওদেরকে পরিশোধ করে হইলো খেতালায়, যার মাল কিনি আমি ওই খেতালায় পরিশোধ করি, এখন এরা হিসেব করে দিছে হলো 10,745, এখন আপনি এই ওনার কথা শুনছেন না, এখন আপনি যদি যে মালটা আবার উঠে গায়ে দর দিছে ওই লেবারদের কাছে একটু জানিয়ে নেন যে কত কি পার হয়েছে, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এখন এবার আমি আপনার সাথে একটু আপনি যা কিছুই করেন না কেন, যা কিছুই বোঝান না কেন, যা কিছুই করেন না কেন আর যা কিছুই বোঝান না কেন, আপনি কোনোভাবেই 228 টাকা উঠাইতে পারবেন না। আপনি দেখেন এখানে মাল হিসেবে 9,200 পিস, এটা আপনার দাবি, আমার দাবি না, আপনি লেবার এখানেও আছে, একটা কথা আমি স্যার এখানেও লেবার আছে, যে 228 টাকা উনি উঠায় নাই বা আমরা উঠাই নাই, মার্কেট অনুযায়ী আমি এতক্ষণ আপনাদের এখানে সময় অপব্যয় আমি ব্যয় আমি করতাম, আমি প্রথম যেটা এসে আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে আপনারা চেষ্টা করলে এই জিনিসটার দাম কমানো সম্ভব,